সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে, আমি মোহাম্মদ বশির খান। দর্শক, আজকে এসেছি এমন এক পরিবারের গল্প শোনাতে আপনাদের। আমরা এর আগে অনেক পরিবারকে নিয়ে প্রতিবেদন করেছি, কিন্তু আসলে সেই প্রতিবেদন আর এই প্রতিবেদন অনেক তফাত। বিষয় হলো যে অনেকেই এসেছে পড়াশোনা নিয়ে, অনেকে এসেছে তার জীবনসঙ্গী খোঁজানোর জন্য, অনেকে এসেছে মায়ের চিকিৎসার জন্য, কিন্তু আজকে যার কাছে এসেছি তিনি এসেছে তার হাজব্যান্ড এবং তার সন্তানদের বাঁচানোর জন্য। এবং তার হাজব্যান্ড অসুস্থ, তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই কিডনি ড্যামেজ হওয়ার কারণেই আপনাদের কাছে তিনি এসেছেন। এবং এই ভাইটি একসময় প্রবাসী ছিলেন এবং প্রবাসী। তো দর্শক, আমরা সেই প্রবাসীর পরিবারের সাথে কথা বলবো এবং জানবো আসলে তারা কেনই বা আপনাদের সামনে এসেছে, কী নেই তার, সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো। চলুন দর্শক, আমরা কথা বলি সেই পরিবারের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো। জি, ভালো আছেন। তো বোন, আপনার যে হাজব্যান্ড, ওনা উনি তো প্রবাসী ছিলেন, কত বছর ছিলেন? সাত বছর ছিলেন। আচ্ছা, এই অসুস্থটা মানে কতদিন থেকে শুরু হয়েছে সেটা কি আপনার মনে আছে? না, ততটা মনে নাই। মানে আমার যতটুকু মনে পড়ে, গত বছর খানিক ধরে মানে কিডনির একটু একটু সমস্যাটা, কাশি হয়েছিল। কাশি হওয়ার পরে ডাক্তার চেঞ্জ করতে করতে এক পর্যায়ে জানা যায় আমার হাজব্যান্ডের কিডনির সমস্যা আছে সামান্য। তারপর থেকে চিকিৎসা চলছিল, চিকিৎসা চলতি অবস্থায় গত 19 জানুয়ারি আমার স্বামী বেশি অসুস্থ হয়ে পড়ে। দর্শক, আমরা শুনছিলাম এই বোনের জীবনের গল্প এবং তার হাজব্যান্ডের চিকিৎসা কীভাবে চলছে বা কীভাবে শুরু হয়েছিল অসুস্থতা, সে বিষয়ে আমরা কথা বলছিলাম। চলুন দর্শক, আমরা বিস্তারিত শুনব। তো আপা, আপনার পুরো নামটা বলবেন? রহিমা আক্তার মনি। তো বোন, আপনি দেশের বাড়িটা পুরো ঠিকানাটা বলুন। কুমিল্লা চৌদ্দগ্রাম। চৌদ্দগ্রাম কোথায়? গ্রামের নাম কি? আমার স্বামীর বাড়ি মানে গ্রামের নাম ফাল্গুন গড়া পশ্চিম ধর্মরে, পশ্চিম ধর্মরে। দর্শক, জানি না আপনারা যারা কুমিল্লাবাসী তারা এই বোনটির কথাগুলো আপনারা যতটুকু বুঝে নিবেন ততটুকু আপনার জন্য ভালো, কারণ আপনাদের পার্শ্ববর্তী একটি পরিবার এভাবে দুঃখে দুঃখে মারা যাবে সেটা কোনো মানুষের চাবে না। তো বোন, আপনি, আমরা এর আগে অনেকগুলো প্রতিবেদন করেছিলাম, দুইটা তিনটা প্রতিবেদন করেছিলাম, আপনি কেমন সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা পাইছি আমার আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব যারা আছে তারা মিলে সহযোগিতা করে মানে যা দিছে এখন পর্যন্ত, মানে হিসাব করি নাই আর কি, যা পাইছি ওগুলা দিয়ে চিকিৎসা চলতে চালাই যাচ্ছে। এখন কেমন হাতে টাকা পয়সা কেমন আছে বোন, কি আপনি একটু বলতে পারবেন? সামনে রোজা চলে আসছে, হাতে টাকা পয়সা নাই। গত 3-4 দিন হয়েছে আমি ঢাকায় আসছি, তো আমি তো আসছি একদিনের মানে ইয়ে নিয়ে, ডায়ালিসিস করে চলে যাব। তো তার মধ্যে এখন ডাক্তার গত 2 দিনে পরীক্ষা দিতেছে, মানে এত টেস্ট করাইতে করাইতে মানে বেদিশে হয়ে যাচ্ছে। তো আমার এই টাকাটা তো আমার বাজেটে ছিল না, যে টাকাটা মানে আমি হিসাব করতাম প্রতি সপ্তাহে আমার 20,000 টাকার মতো যাতায়াত খরচ, মানে ওষুধ খরচ, তারপরে এই ডায়ালিসিস খরচ সব মিলে আমার 20,000 টাকা হয় না। সেই জায়গায় আজকে আমার প্রায় 45,000-45,000 টাকার মতো পরীক্ষা নিরীক্ষায় চলে গেছে। তো এরকম যদি যাইতে থাকে আমি হিসাব কীভাবে রাখবো? হিসাব করতে পারি না, মানে যে যা দিতেছে ওটা চিকিৎসা পিছনে যাইতেছে। তো বোন, আপনার সন্তান কয়টি? আমার 3 ছেলে মেয়ে, প্রথম 1 ছেলে, তারপর 3 মেয়ে। মাশাআল্লাহ। তো বোন, এখন আপনাদের সংসারের অবস্থা কী? তাহলে অবস্থার কোনো হিসাব নাই, আমি বাপের বাড়িতে থাকি, মা আছে, বোন আছে, ওরা আমার বাচ্চাদেরকে দেখে, আমি কখনো এটাকে আনি আবার কখনো জোর করে রেখে আসি। একটা রুগী নিয়ে আমি বাচ্চাটাকে নিয়ে মানে পারি না, শরীরে আর কত কুলাইব বলেন, আমিও তো একটা মানুষ। তো মনিয়া, আপনার এই যে হাসান ভাই, আপনার স্বামীর নাম হলো হাসান মোল্লা, তো হাসান ভাই ভাই বোন আত্মীয় স্বজন এরা আপনাদেরকে কোনো রকম সহযোগিতা করে না বোন? ওরা এখন পর্যন্ত কোনোদিন একটা ফোন করে তাদের ছেলের কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে খবর জানতে চায় না। আমার খবর কি নিব, বাচ্চাদের খবর কি নিব? আপনি তো এর আগে বলেছিলেন যে আমার স্বামী আমার ননদেরকে, আমার
বাসুরদের সবারকে টাকা পয়সা দিয়েছে জি দিয়েছে তো বলছি এখনো বলতেছি সবই তো ওদের জন্য করছে আমার জন্য কিছু করা নাই বিয়ে হইছে সচ্ছল হিসাবে কোনো রকম চলতে লাগছিলাম তার মধ্যে হার্টের সমস্যা হয়ে এরপর থেকেও মানে কোনো রকম চলনসই হিসাবে চলছে যা ইনকাম করছে তার থেকেও অতিরিক্ত টাকা জমাই হের চিকিৎসার পিছনে খরচ করছে আমার জন্য অতিরিক্ত কখনো আমি এমন কোনো মানে বিলাসিতা জীবনযাপন উপভোগ করি না বা কখনো আমি বাড়তি এক ছুট কাপড়ও আমি কিনি না নিজের জন্য বা হে বলতে পারবে না যে আমি অপচয় কী জিনিস হে জানি আসতো আমার জন্য আমি কখনো চৌদ্দগ্রাম বাজারেও যাই নাই একমাত্র ডাক্তার ছাড়া বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারের কাছ ছাড়া আমি কখনো একলা বাড়ি থেকে বাইর হই নাই পারিবারিক ভয় হোক ভয়ের কারণে হে ইচ্ছে বলছে যেও আমি যাই নাই কখনো তো কেন বোন আপনাদের প্রতি কেন তার এই হাসান ভাইয়ের পরিবারগুলো অনাস্থা প্রকাশ করেছে আপনি এই ব্যাপারে একটু বলতে পারেন বোন এখন বর্তমানে মানে এর অসুস্থতার পরে অনেকেই গেছে গ্রামের অনেকেই মানুষে বলা বলি করছে সবাই বলছে যে এরকম ওর মতো একটা ভালো ছেলে আজ বাড়ি থেকে বাইর হয়ে গেছে মা বোনের কারণে ওরাও নাকি শুনতেছি মানুষের কাছ থেকে পাশে একটা ফ্যামিলি আছে তাদেরকে পর্যন্ত নির্যাতন করতেছে মানে এখন আর আমি নাই আমাকে পারে না দেখি ওই পাশের বাড়ির মানুষগুলোর সাথেও তাদের ভালো সম্পর্ক নাই ওদের সাথে ডেলি নাকি বোনেরা সবাই একসাথে আসি জড়ো হয়ে ওদেরকে হামকে ধমকে দিই ওর বোনেরা এমন মানুষ যে বোন বলতে পারে যে মানে আমি কি বলবো পুলিশের সাথে সে সব কিছু করবো পুলিশকে সব বিলীন করে দিব কিন্তু তারপরে ওই পাশের বাড়ির লোকটারে শান্তিতে থাকতে দিবে না এরকম একটা কথা আমার স্বামীরও বলছে মানে আমার স্বামী নিশ্চিন্তে শান্তিতে সংসার করো এটা ওরা কখনো মেনে নিত যে আমি জায়গা নিব না আমি কয়েকজনে বাড়ি ছাড়ি চলে যাবো তারপরেও হেরে বলে এইসব খারাপ কাজ আর করতো না যা করছে করছে মামলা করছে মোকদ্দমা করছে অনেক কষ্ট দিছে অনেক জ্বালাইছে আমাদেরকে আমরা কি করব ছোট ছোট বাচ্চা তার উপরে ওদের পারিবারিক অশান্তি ভাইয়ের জন্য মামলা করে দিয়ে ভাই তো আরো দুইটা আছে ওদের জন্য করতে পারে না এর জন্য কেন এই হাসান ভাইয়ের বোন কেন এত ক্ষিপ্ত আপনাদের প্রতি সেটা তো আমরা ভাবি গ্রামের মানুষের অভাবে কেন ওই যে বলছি প্রথমে যে মানে আমার হাজবেন্ড যখন হার্টের সমস্যা হয় তখন থেকে তারা প্রস্তুতি নিয়েছিল বলা বলি করছিল আমার বাচ্চাদেরকে হেরা দেখবো আমার স্বামী তো বেশি দিন বাঁচবো না মানে হেদের ভাই আর কি যে হেরে দেখাশোনা করব আমারে তারাই দিত তো এরকম আমার স্বামী এটা গ্রহণ মানে হেরা বলতে চাচ্ছে যে আপনাকে তারা দিলে তারপর হেদের ভাইকে নিবে না ভাইকে মানে যা কদিন বাঁচি থেকে তা কদিন হেরা দেখবো বাচ্চাদেরকে মানে হয় যে মন চায় নিব নাহলে এতিমখানায় টানা দিয়ে দিব তো বলেন এই যুগের ফাগুন ছাগল হয়তো স্বামী স্ত্রী একসাথে থাকে আমরা তো সুস্থ মানুষ হার্টের সমস্যা হলে যে মানুষ মরি যাইবো তার তো গ্যারান্টি নাই হ্যাঁ হয়তো তাদের আকুতি মিনতি কাকুতি আল্লাহ কবুল করি এত অত্যাচার নির্যাতনের ফলে হয়তো এই আমার স্বামীর আবার এই কিডনি সমস্যাটা দিয়ে এই পরিস্থিতি করছে কারণ তাদের হাজার একজনের উপরে যদি এতগুলো মানুষ একসাথে জুলুম করতে থাকে তো আল্লাহ তো তাদের কথাই কবুল করবে নারাজ হয়ে উল্লেখ করবে কি বলবো মানে ভাইয়ের কারণে বোনের কারণে আজকে ভাই ঘর ঘর সারা হ্যাঁ আর বোনের পাপের কারণেও ভাইয়ের জীবন নিয়ে এখন টানাটানি এটা তো অনেকে বিশ্বাস করে না বা বিশ্বাস করবেও না তো দর্শক কি বলবো আপনার সব বিস্তারিত শুনলেন এই বোনটির কাছে তো এখন মনিয়াফা আপনার স্বামীর যে চিকিৎসা চলতেছে এখন সামনের দিকে আপনাদের কি পরিকল্পনা আর কি এখন যে কেউ যদি সহযোগ দেখেন আমাদের দেশে দেশে বলেন আর প্রবাসী বলেন অনেক পয়সাওয়ালা মানুষ আছে যে একজনে যদি মন থেকে একজন মানুষকে সহযোগিতা করে তাহলে হাজার মানুষের সহযোগিতা করতে হয় না তো কেউ করে না বিধেয় এখন যে যা পারেন সহযোগিতা করেন আমি যেন আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার স্বামীটাকে কিডনি লাগাইতে পারি বা না পারি অন্তত ডায়ালিসিসটা দিয়ে বাঁচায় রাখতে পারি একটা ডায়ালিসিসে কত কেমন টাকা পয়সা খরচ হয় আমার প্রতি ডায়ালিসিসে ঢাকা বাড়িতে আসা যাওয়াতে আমার 8-9 হাজার টাকা মতো খরচ হয় সপ্তাহে আমার ধরেন 15,000 টাকা আমি ম্যাক্সিমাম 15,000 টাকা ধরছি কারণ আমি কষ্ট করে আসি আমার অনেক কষ্ট হয় বাসে সিএনজিতে রিক্সা অনেক কষ্ট করে আসি আমি একলাই নিয়ে আসি তো বোন আপনার স্বামীর কিডনি ব্লাড গ্রুপ কি যে দুই কিডনির জন্য কোনো আবেদন যদি বলেন আপনি এখানে কিডনি ব্লাড গ্রুপ ও পজিটিভ হ্যাঁ আপনি স্বামীর কিডনির জন্য আবেদন জানান যদি কোনো হৃদয়বান ব্যক্তি যে আমার স্বামীর জন্য কিডনি দান করতে চান তো আমার এই নাম্বারটাতে আমার সাথে যোগাযোগ করেন আপনার মোবাইল নম্বর ভিডিওর ভিতরে থাকবে তাই না জি
দর্শক, এই বন্ডটি আপনাদের কাছে আবেদন জানিয়েছে, যদি কোনো হৃদয়মান ব্যক্তি কোনো ভালো বা সরকার তো অনেক সময় জরিপ করে সাদা মনের মানুষ, কোনো সাদা মনের মানুষ যদি থাকেন, যদি এই ভাইটির কেউ কিডনি দান করতে চান, সরাসরি এই ভিডিওতে যে নাম্বারটি থাকবে সরাসরি মনি অফার সাথে যোগাযোগ করবে। আপনার নাম্বারটি ধরবে কি? আমি ধরবো। আপনি নিজেই ধরবেন? চলুন দর্শক, আমরা তার সাই মনি অফার স্বামীর কাছে তার জীবনের কিছু কষ্ট কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার নাম কি? আমার নাম আবুল হাসান মোল্লা। আবুল হাসান মোল্লা। তো হাসান ভাই, আপনার এখন কিডনির যে সমস্যাটা, আপনি কি কি সমস্যা আপনি কি একটু বলবেন? আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। দুটো কিডনি নষ্ট হয়ে গেছে? এখন ডায়ালিসিস করে চলতেছে। ডায়ালিসিস করে চলতেছে? তো এখন এই যে ডায়ালিসিস হইতে তো আপনার প্রত্যেক সপ্তাহ নাকি 7-8,000 টাকা মতন চলে যায়। তো আপনি এভাবে কতদিন চিকিৎসা করবেন? যাই কয়েকদিন ফারি করবেন। হ্যাঁ, দেশের বাইরে যেসব প্রবাসী ভাইরা আছেন, আপনাদের কাছে সরাসরি আরব প্রবাসী ভাই আবেদন জানিয়েছে, জানি না আপনারা কিভাবে নেবেন। দর্শক, এই হাসান মোল্লা ভাই যে চিকিৎসাটা হইতেছে যে হাসপাতালে, এই হাসপাতালের ডকুমেন্ট সহকারে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। এই কিডনি হাসপাতালে তাদের চিকিৎসাটা হচ্ছে, এই যে ডাক্তার দেখেন, এটা বেবল চিকিৎসা একের পর এক, এরকম অনেক ফাইল আছে যা মানে এখন দেখানো সম্ভব না। এই রিপোর্টটা কি আজকে করে নিয়ে আসছেন? জি, এটা আজকে করছি, এগুলো গতকালকে করছি। দর্শক, অনেক ট্রিটমেন্ট চলতেছে এখানে, আরো অনেক ফাইল আছে, মানে একবার একটা ফাইল হয় আর কি, একবার ডাক্তারের কাছে। তো এখন হাসান ভাই, আপনার স্ত্রী যে কথাটা বলেছে আপনি বোনের ব্যাপারে, এটা কতটুকু সত্য আপনি ভাই হিসেবে? তার বোনে আমার উপরে খেবি আমার জন্য মামলা করে দিছে, বলে যে আমারে কয়েক জায়গায় দৌড়াইছে, পুলিশের আমাকে কিছু লোকে চিনে, তাই আমার কোনো ক্ষতি করে নেই। তো এই বোনটার জন্য আপনি প্রবাসে থাকতে তো অনেক সহযোগিতা করছেন বোনটাকে, আর সেই বোনটি আজকে খারাপ রাস্তায় যে পুলিশের সাথে মিলে আপনাকে ঘর ছাড়া করতেছে, কেন বোনটা আপনার সাথে কিনতে বলবেন একটু ভাইয়া? হ্যাঁ, বাপের জায়গার জন্য। এখন আপনি তো বাপের ছেলে, ছেলে আদালতে মামলা করছে, ওখানে আমাকে হাকিম এসে গেছে, ভাই বোনে কেন মামলা করছে। তো আমি গেছি, হে আমি একটু গর্দি গেলাই, একটু জায়গা পুরেছে, হে এখানে এই ঘরেরটা নিয়ে গেছে। মানে আমরা যেদিকে ধরি ও সেদিকে নিবে, আমাদেরকে বাঁচতে দিবে না, এটাই তার মূল। হ্যাঁ, বাইরের পাশে বিয়ে দিছি। আই আই আই। তো আপনাদের এলাকা কোনো গণ্যমান্য ব্যক্তি নাই, মেম্বার চেয়ারম্যান এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তিদেরকে আপনাদের বিচার দিয়েছিলেন? ওদের সাথে মানে গ্রামের লোকেও ভয়ে ওরা এখন আর যাইতে চায় না বিচারের জন্য, বিচার করার জন্য। জানি না দর্শক, আমাদের এই প্রতিবেদনীরা তাদের গ্রামে পৌঁছবে কিনা, আদৌ যদি পৌঁছে তাদের গ্রামে, যদি এই প্রতিবেদনটা পৌঁছে আমরা এটুকু আবেদন জানাবো ওই এলাকার যে মেম্বার চেয়ারম্যান এবং প্রশাসনিক যারা আছেন, তারা যেন এই অসহায় পরিবারের পাশে যেন একটু সত্যিকারই বিচারটুক পা, এই আবেদনটুকু জানাবো। জানিনা এই পরিবারটি কি অন্যায় করেছে, আপনারা এই পরিবারের পাশে একটু দাঁড়ান, মানুষ মানুষের জন্য। ভাই আজকে এই পরিবারের পাশে আপনি দাঁড়াবেন না, এক সময় আমিও আপনিও বিপদে পড়তে পারি, আমাদের পাশে তখন কেউ থাকবে না। তো বোন, আপনি প্রবাসীদের উদ্দেশ্যে কোনো কথা বলতে চান? জি চাই। বলেন। আমি বলতে চাই, এটা যে যতটুকু আমাকে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ, আমি কোনো রকম চালাই নিয়ে আসছি, আরও কিছুদিন চালাই নিতে পারবো, জানি না কতদিন পারবো। তুই আপনারা যদি সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করেন, আমার বাচ্চাগুলোর দিকে তাকাই হলেও, আমার স্বামীটা ডায়ালিসিস দিয়ে কোনোরকম আমি মানে বাঁচতে চাই আর কি, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাঁচতে চাই।
আমাদেরকে সহযোগিতা করেন। আর তার জন্য দোয়া তো আমরা মুসলমান পড়ি, তারপরে অনেক দোয়া করব। আল্লাহ যেন আমার মতো অবস্থা কাউকে কোনোদিন না করতে হয়, না করে আল্লাহ কাউকে আমার মতো অবস্থা, মানে ছোট ছোট বাচ্চাগুলোর মতো অবস্থা, যেন আপনাদের কোনো প্রবাসী ভাইয়ের জীবনে না আসে এরকম দুর্যোগ। তো মনে হয় আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার কোনো মোবাইল নম্বর আছে? জি আছে, আমি আগে নম্বরটা দিছি। মোবাইল নম্বরটা কি বোন বিকাশ করা? জি বিকাশ, নগদ বিকাশ দুটোই করা আছে আমার এটাতে। তো হ্যাঁ, নম্বরটা কি একটু বলবেন বোন? 01, আমি ওই আলোর জন্য দেখতেছি, 01748287484। আবার বলেন, 01748287484। দর্শক, সরাসরি এই পরিবারের নাম্বারটি আপনারা দেখেছেন এবং শুনেছেন, সরাসরি বোনটি বলেছে, আমরা কি প্রবাসী হয়ে আরো প্রবাসীকে একটু সাহায্য করতে পারি না? এই কথাটুকু কি আমরা বলতে হবে? দর্শক, আপনারা তো প্রবাসী, আপনাদের মন উজাড়, আপনাদের বিশাল বড় মন। হয় আমরা কোনো অসহায় পরিবারের সাহায্য দিতে যে আপনারা কষ্ট পেয়েছেন, সেটা তো সবার জন্য না দর্শক। অনেক অসহায় পরিবার আপনাদের লোক চিটারি করেছে, সেটার জন্য কি সত্যিকারই যারা অসহায় তারা কি পাবে না? আমরা সেই জায়গার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আপনাদের কাছে এটুকু অনুরোধ করব, এই প্রবাসী হাসান ভাই আপনাদের মতন যখন বাহিরে ছিল তখন অসংখ্য অসহায় পরিবারকে সাহায্য করেছে, আজকে সে হাসান ভাই তার স্ত্রীকে নিয়ে এই ক্যামেরার সামনে। আমরা জানি না আমাদের কথাগুলো কতজন লোকে শুনবে, এই পরিবারটির পাশে দাঁড়াবে। তার দুইটা কিডনি নষ্ট, কিন্তু তার 22 হলে একটি কিডনি তার কেউ দান করতে হবে। জানি দর্শক, এই পরিবারটির পাশে আদৌ আমাদের ডাকে কেউ সাড়া দেবে কি না? যদি সাড়া দেয়, আল্লাহর রহমতে এই পরিবারটি বেঁচে যাবে। তার তিনটি সন্তান, একটি ছেলে, এক দুটি কন্যা সন্তান, দুটি গৃহস্থ জান্নাত। আমরা এটুকু আবেদন করবো, এই পরিবারটির পাশে দাঁড়াবেন। এই আবেদনটুকু রাখি, এখান থেকে বিদায় নিচ্ছি। জানি না দর্শক আপনাদের এই প্রতিবেদনটা কেমন লেগেছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। দর্শক, ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটি কথাই বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটু ভালো কাজ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।